রামু প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সাবেক সদস্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবির বড়ুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রামু আয়োজনে শনিবার একুশ জানুয়ারি সন্ধ্যায় রামু ক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয় সবাই বক্তরা বলেন সাংবাদিক আবির বড়ুয়া সততা নিষ্ঠার সাথে আমৃত্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন রাম উন্নয়ন সমস্যা সম্ভাবনা তুলে ধরা এবং গণমানুষের কল্যাণে আবির বড়ুয়ার অবদান সবার কাছে স্মরণীয় হয়েও থাকবে রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোয়েব সঞ্চালনায় স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন সুশাসনের জন্য নাগরিক সুজন রাম উপজেলার সভাপতি নাট্যকার মাস্টার মোহাম্মদ আলম রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান ভুইয়া বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সঙ্গীত প্রযোজক বশিরুল ইসলাম রামো প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া সাংবাদিক আবির বড়ুয়ার বড় ভাই রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সবাই স্মৃতিচারণ করেন রামু প্রেস ক্লাবের সহসভাপতি এস এম জাফর এম মামুন খালেদ হোসেন টাফু আল মাহমুদ ভটু আবুল কাশেম মোহাম্মদ নাসির উদ্দিন ওবায়দুল হক নুমান হাসান তারেক মুকিম হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর আবুল কাশেম সাগর কফিল উদ্দিন আহমদ সুয়েদ ফরমান কামাল হোসেন শিফত বড়ুয়া সুজন চক্রবর্তী ও মোহাম্মদ আবদুল্লা সবাই উপস্থিত অতীয় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ পরকালীন শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবার শুরুতে আহমদ সৈয়দ ফরমান পবিত্র কোরআন তেলোয়াত শিপ্ত পবিত্র ত্রিপিটক এবং সুজন চক্রবর্তী পবিত্র গীতা থেকে পাঠ করেন মোহাম্মদ আব্দুল্লাহ ডিএনএন রামু কক্সবাজার